হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো কিপিং বার্ড চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনাদের মনে অবশ্যই একটি কথা বারবারে মনে হয় যে পাখিকে কিভাবে কথা বলানো শেখাবো, ঠিক আছে? আসলে এইসব চিন্তা বাদ দেবেন, বাদ দিয়ে যে কাজটি করবেন, মেইন যে কাজগুলো সে কাজটি এখন আমি আপনাদের দেখাবো কিভাবে পাখিকে কথা বলানো শেখাবেন। আর আমি প্রতিদিন যে কাজটা করি সে কাজটাই শুধু আপনাদেরকে দেখাবো। সো আমার পাখিগুলোকে আমি প্রতিদিন আমি পাখির সাথে কথা বলি, ঠিক আছে? হাই, হ্যালো, তারপরে হ্যালো, কেমন আছো, এভাবে প্রত্যেকটা পাখিকে এইভাবে আস্তে আস্তে করে বলি, ঠিক আছে? এতে কি করা হবে, আপনারা আস্তে আস্তে এইভাবে প্রতিদিন কথা বলবেন, পাখির সাথে একটু সময় দেবেন, তো দেখবেন পরবর্তীতে আস্তে আস্তে দেখবেন পাখিগুলো কথা বলতেছে, পরবর্তী কোনো সমস্যা হবে না। যাদের আছে আমার বয়সের যাদের পাখি আছে, তো সে পাখিগুলোকে এখন থেকে কিভাবে কথা বলানো শেখাবেন এই পদ্ধতিটি দ্বারা আজকে। এখন থেকে যদি আপনারা এই কাজটি যদি না করেন, পরবর্তীতে পাখি দেখা যাচ্ছে কি আমাদের কথা নকল করতেছে না, কিছু করতেছে না। এখন কিন্তু আমার পাখি কিন্তু আমার কথা কিন্তু নকল করতেছে, বা শীষ দিলে শীষ নকল করতেছে, যে দেখেন আস্তে আস্তে শীষ দিলে শীষ নকল করতেছে। দেখতে পারলেন আপনারা পাখিকে শীষ দিলে ওরাও শীষ দেওয়ার চেষ্টা করতেছে। তো এখন থেকে কিন্তু মূলত আমার পাখিগুলোকে এখন শেখাতে হবে সবকিছু। তো আপনারাও কি করবেন, প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা এইভাবে টাইম দেবেন পাখিদেরকে, পাখির সাথে কথা বলবেন, তারপরে পাখিকে। আর যে মূলত বিষয়টা, পাখির পালক আস্তে আস্তে চেঞ্জ হবে, ঠিক আছে? আর সময়ের পাখিগুলো কিন্তু বেশিরভাগ এই দুটোই বেশি কথা বলে, আর নিচে একটা আছে এইটা। আর আজকে আরো দুইটা পাখি চলে আসছে এখান থেকে, এই যে এই শালিক পাখিটা আর ওই যে কালো শালিক পাখিটা, এটা কালকে আনা হয়েছে আমাদের। সো এভাবেই কিন্তু মূলত কথা বলানো শিখাইতে হয় পাখিকে। পাখির সাথে সবসময় এবার কথা বলবেন, হ্যালো হ্যালো কেমন আছো, হ্যালো, মূলত এইভাবেই কিন্তু কথা বলানো শিখাইতে হয়। এখন বাকিটা আপনাদের উপরে, আপনারা যতটুকু পারবেন পাখির সাথে সময় দিবেন, তাহলে দেখবেন আপনাকে আস্তে আস্তে নকল করতেছে, ঠিক আছে? অলরেডি কিন্তু আমার পাখি, আমি সবসময় কথা বলার চেষ্টা করি, যে কারণে এখন আমি শীষ দিলে আমার শীষ নকল করতেছে আস্তে আস্তে। সো গাইস, আপনারাও এই কাজটি অবশ্যই করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে সবাই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো আজকের মতন কিপিং বার্ড চ্যানেল থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।